এবারে অন্যান্য স্টেটের খবর। আটলান্টিক সিটির একটি ভেন্যুতে 13 জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউ এক্সপ্রেস কমিউনিকেশনের আয়োজনে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কনক চাপা, বালাম, হৃদয় খান প্রমুখ। এদিকে সাউথ জার্সি সন্দ্বীপ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত হল 14 জুলাই রড ব্যাংক ব্যাটল ফিল্ডে। এছাড়া চিটাগাং সমিতি অফ সাউথ জার্সির বনভোজন অনুষ্ঠিত হয় 13 জুলাই অ্যাস্টল ম্যানর পার্কে। 17 জুলাই শনিবার বস্টন ক্যামব্রিজের নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ শাখা বাংলাদেশের জাতীয় সংসদের বরিশাল 2 আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিকে সম্বর্ধনা প্রদান করে। সম্বর্ধনায় তিনি বলেন, যুদ্ধ অপরাধীদের বিচারে আর কোনোই বাধা নেই। বঙ্গবন্ধুর খুনিদের যেমন রেহাই হয়নি, তেমনি এবারে ঘাতক দালাল সহ যুদ্ধ অপরাধীদেরও কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। লস এঞ্জেলেস থেকে সাইদবাবু জানিয়েছেন, 18 জুলাই রোববার ক্যালিফোর্নিয়ার সনাতন বেঙ্গলি সোসাইটির উদ্যোগে গ্রাফিক ক্রিস্টাল স্প্রিং পার্কে অনুষ্ঠিত হয় বনভোজন। খাওয়া দাওয়ার পাশাপাশি বনভোজনে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এবারে দুটি শোক সংবাদ। বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলা ইউএসএর ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলমের মাতা মাসুদা খাতুন গত বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। মৃত্যুকালে তিনি 2 কন্যা, 8 পুত্র, নাতিনাতনি এবং বহু গুণগ্রাহী রেখে যান। আমেরিকায় বসবাসরত তার 3 পুত্র ফখরুল আলম, জাকির হোসেন এবং মোহাম্মদ হোসেন সকল প্রবাসী বাংলাদেশের কাছে মায়ের জন্য দোয়া কামনা করেছেন। ফেনীতে জন্মগ্রহণকারী মাসুদা খাতুন অত্যন্ত ধার্মিক নারী ছিলেন। শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে মাসুদা খাতুনকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। মাসুদা খাতুনের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জাসদ নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এদিকে 16 জুলাই জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ কিচ্চু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বীর মুক্তিযোদ্ধা জাফর সাজ্জাদের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জাসদের পক্ষ থেকে হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এবারে আমাদের নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তা। মাতৃভূমি এবং প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কাজ এবং জীবন নিয়ে ব্যস্ত। তার পাশাপাশি অনেকেই এগিয়ে চলার চেষ্টা করছেন সামনের দিকে। এসব সাধারণ প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন নিউ ইয়র্কের একজন প্রবাসী বাংলাদেশির বক্তব্য। আমি মোহাম্মদ রুহুল আমিন রনি, আমি নীলফামারী জেলার সন্তান। 12 বছর ধরে আমেরিকাতে আছি। আমেরিকার এই ব্যস্ত জীবনের ভিতরেও বাংলাদেশের অনেক মিস করি। এখানে আমি অনেক কষ্ট করি, কিন্তু এখান থেকে ইনকাম করে যে আমি দেশে আমার আত্মীয় স্বজনদের সাহায্য করতে পারি, এতে আমার খুব ভালো লাগে। আমার মতো এইখানে যারা আমরা আসি, টাকা পয়সা ইনকাম করি, আমাদের সবারই উচিত আমরা বাংলাদেশের কল্যাণের জন্য কাজ করি। এবং এইখানে যেসব সন্তান জন্মগ্রহণ করছে এবং বড় হইতেছে, তারা যাতে, তাদের বাবা মারা যাতে তাদেরকে বাঙালি কালচারে বড় করে।